আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পীর হওয়ার জন্য কয়টি শর্ত? পীর হওয়ার জন্য চারটি হলো শর্ত। কয়টি বললাম? এই জোরে বলেন না, চারটি শর্ত। এক নম্বর হলো সুন্নি সহি আকীদার মুসলমান হওয়া। দ্বিতীয় আলিম হওয়া, মাদ্রাসায় পড়ে হোক অথবা কোন আল্লাহর ওলির নেঘাতে হোক, আলিম হতে হবে। পীর হওয়ার জন্য দ্বিতীয় শর্ত আলিম হতে হবে। তৃতীয় শর্ত তার সিলসিলাটা রাসূলুল্লাহ পর্যন্ত ক্রমান্বয়ে থাকতে হবে, ধারাবাহিক ভাবে থাকতে হবে। সিলসিলার মধ্যে যেন কোনো বদমজাব বদ আকীদার ব্যক্তি না থাকে। চতুর্থ হলো যে সে ব্যক্তি যেন ফাসেকে মলিন না হয়, সে ব্যক্তি যেন ফাসেকে মলিন না হয়, সুন্নাতের কোন বিপরীত কাজ যেন না করে। এই চারটি শর্ত যদি কারো মধ্যে থাকে তবে তাকে পীর বলে মান্য করা শরীয়তে জায়েজ। দ্বিতীয়, এক মুষ্টি দাড়ির কম রাখা ব্যক্তি কি পীর হতে পারে? জিনা, এক মুষ্টি কম দাড়ি রাখা মানে কাটা ছাটা সাইজ করা, এটা হলো হারাম। যে ব্যক্তি এক মুষ্টির কম দাড়ি রাখে ও ব্যক্তি হলো ফাসেকে মলিন, আর ফাসেকে মলিন কোনোদিন পীর হতে পারে না। সুতরাং পীর হওয়ার জন্য কমপক্ষে এক মুষ্টি দাড়ি রাখা অজীব। তিন, যে সমস্ত মাজারে টাকা মসজিদ বা মাদ্রাসায় না দিয়ে কিছু অসামাজিক ব্যক্তি খেয়ে নেয়, সে সমস্ত মাজারে টাকা দেওয়া যাবে কি? জিনা, এইরকম মাজারে টাকা আপনি দিবেন না, এইরকম মাজারের বাক্সে টাকা দেবেন না, এইরকম মাজারে মাজারে যে টাকা দেওয়ার নিয়ত করবেন সেই টাকাটা সাহেবে মাজারের নামে কোনো দুস্থ অসহায় গরিব দুঃখী মিসকিন ব্যক্তিদেরকে দান করে দিবেন। মশলা বুঝতে পারলেন? একটু হেঁড়া করেন না। বহু এরকম মাজার আছে অসামাজিক ব্যক্তির কন্ট্রোলে, যা মুরগি পড়ে, মুরগা পড়ে, খাসি পড়ে, মাজারের ভিতরে টাকা পড়ে, ওই সমস্ত অসামাজিক ব্যক্তিগণ ভাগ করে নেয়, পেট চালায়, সংসার চালায়, অসামাজিক কাজে ব্যয় করে। এই রকম মাজারের বাক্সে কোনোদিন টাকা দেবেন না, দেবেন না, দেবেন না। ওই সাহেবে মাজারের নামে কোন দুস্থ অসহায় মানুষদেরকে, দুঃখী গরিব মিসকিনদেরকে দান করে দেবেন, সাহেবে মাজার সন্তুষ্ট থাকবে। কোন মহিলা কোন পীরের পা ধরে পায়ে চুমো দিতে পারে কি? জিনা, কোন মহিলা মুরিদা হোক অথবা মুরিদানা হোক, কোন মহিলা কোন পীরের শরীর স্পর্শ করতে পাবে না, শরীর স্পর্শ করতে পাবে না। আর পীরও নিজের শরীর কোন মহিলাকে স্পর্শ করতে দিতে পাবে না। পীরকে দেখে পর্দা করা ফরজ, পীরকে দেখে পর্দা করা ফরজ। সুতরাং পীরের কোন দেহের অঙ্গ প্রত্যঙ্গে, শরীরে, হাতে বলেন, পায়ে বলেন, কোন মহিলা স্পর্শ করতে পাবে না, চুমো দিতে পাবে না। পীরকে দেখে মহিলাদেরকে পর্দা করতে হবে কি? উত্তর তো হয়ে গিয়েছে, পীরকে দেখে পর্দা করা ফরজ। কোন মহিলা কোন পীরের শারীরিক খিদমত করতে পাবে কি? কোন পীরের শারীরিক খিদমত, হাতটিপা, পাটিপা, হাত দাবানো, পা দাবানো হারাম, স্পর্শ করাই হারাম, খিদমত করা তো দূরের কথা, খিদমত করা তো দূরের কথা, স্পর্শ করা হারাম। সুতরাং এইরকম যদি কোন কো পীর হয় যে মহিলাকে দিয়ে হাত পা দাবাই, হাত পা টিপাই, তোকে পীর বলা হারাম। এরকম পীরের নিকটে কেউ যদি মুরিদ হয়ে থাকেন তোকে তিন তালাক দেন,
তালাকে মুগাল্লা যাবেন দিয়ে সুন্নি সহি আকীদার বাসারা পীরের নিকটে murid হন মাজার শরীফে চুমু দেওয়ার শরীয়তের দৃষ্টিতে কি আমার আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশকু মুহাববত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন মাজারে চুমা দেওয়া নিষেধ মাজারে চুমা দেওয়া নিষেধ মাজারে চুমা দেওয়া তে বারণ করেছেন তিনি সতর্কতা অবলম্বন করে যদিও কিছু উলামায়ে কেরামগণ মাজারে চুমা দাওকে জায়েজ বলেছেন কিন্তু কামার আলা হযরত একজন মুজাদ্দিদ হিসাবে তিনি সতর্ক বার্তা দিয়েছেন ইহতিয়াতান সতর্কতা অবলম্বন করেছে করে বলেছেন যে মাজারে চুমা দেবে না চুমা দেওয়া নিষেধ তিনি বলেছেন মাজার মে বুসা দেনা মানা হ্যায় মাজারে চুমা দেওয়া নিষেধ মশলা বুঝতে পারলেন সুতরাং মাজারের আদব হলো মাজারে গিয়ে পায়ের দিক দিয়ে প্রবেশ করে মা আপনার উত্তর দিকে পিছন করে মাইয়াতের দিকে মুখ করে চার হাত দূরে দাঁড়িয়ে মাজার জিয়ারত করে সাহেবে মাজারের ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করে মাজার থেকে বেরিয়ে আসা মাজারে হাত বুলানো না বুলানো মাজারে চুমা না দেওয়া মাজারে তুয়াপ না করা চার হাত দূরে থেকে জিয়ারত করে মাজার থেকে বেরিয়ে আসবেন বলুন ইনশাআল্লাহ হ্যাঁ জোরে বলুন ইনশাআল্লাহ ব্রাদার আর ইসলাম আচ্ছা তারপরে নয় নম্বর কোন জালসা বা অরুষে মেলার ব্যবস্থা করা কি জালসা করা জায়েজ অরুষ শরীফ পালন করা জায়েজ তবে অরুষ ও জালসাতে মেলার ব্যবস্থা করা না জায়েজ ও হারাম জালসা ও অরুষে মেলার ব্যবস্থা করা না জায়েজ ও হারাম যারা ব্যবস্থা করবে তাদেরও পাপ হবে আর যারা জায়গা দিবে তাদেরও পাপ হবে আর যারা সমর্থন করবে তারাও পাপ তাদেরও পাপ হবে আর যারা নেতৃত্ব দিবে তাদেরও পাপ হবে সুতরাং জালসা করা ওরুস শরীফ করা যায় কিন্তু মেলা করা যায় না যে পি কোন হিন্দুকে 10 নম্বর কোন হিন্দুকে কি murid করা যাবে আশ্চর্য প্রশ্ন হিন্দুকে কোনদিন murid করা যায় হিন্দুকে মুসলমান করা যায় হিন্দুকে কি করা যায় মুসলমান করা যায় তাই বলে হিন্দুকে murid করা যদি মুসলমানই না হয় তো murid করা কিসের আর যে পীর জানবেন যে ও হিন্দু আছে আর হিন্দুকে শিষ্য বানাচ্ছে জেনারেলটা ওই পীরের মধ্যে ভেজাল আছে ও আসলে পীর নয় ও পেটমা দাড়ি পীর আছে নোটের সঙ্গে কারবার করা ব্যক্তি আছে যদি তোমার কারামত যদি থাকে ভেলায়াত যদি থাকে তো তাকে মুসলমান করো murid করা কিসের মুসলমানই হলো না আবার murid করা তো যদি হয় তাহলে কোন হিন্দুকে মুসলমান করো আগে তারপরে murid করো তো ওটা বলবে জি কারামত ওয়ালা কি আর যদি ও হিন্দুই থাকলো কালী পূজা করবে দুর্গা পূজা করবে সরস্বতী পূজা করবে লক্ষ্মী পূজা করবে আর বলে আমার শিষ্য আমার murid জেনারেলি তবে নোটের জন্য কারবার করে ও নোট পূজারি পীর নয় জেনারেলি হবে ও নোট পূজারি এ ব্রাদার আল ইসলাম তো হিন্দুকে কোনদিন murid করা হয় না হিন্দুকে মুসলমান করা আচ্ছা যে পীর আলা হযরতের বিরোধী তার করে তার কাছে murid হওয়া কি যে পীর আলা হযরতের বিরোধিতা করে দুটা কারণ হতে পারে একটা যে আলা হযরতের হিংসাই সে জর্জরিত আলা হযরতের হিংসাই জর্জরিত আর না হলে সে বদমজাব বাদাকিদা দুটোর একটা হবে যে সে পীর বদমজাব বাদাকিদার ব্যক্তি আর না হলে সে অজ্ঞ মূর্খ আলা হযরতের হিংসাই জর্জরিত হাসাদে জর্জরিত এই জন্য হয়তো আলা হযরতের হাসাদ করে তো যদি বদমজাব বাদাকিদার ব্যক্তি হয় তবে তার নিকটে murid হওয়াও চলবে না আর হাসাদ যদি করে হাসাদ করাও হারাম হাসাদ করা হিংসা করা হারাম আলা হযরত সমস্ত পীরদের পক্ষ থেকে কলম উঠিয়ে পীর ওলিয়া উলিয়া বুজুর্গানে দিন দের শান ও মানকে বিশ্ববাসীর কাছে লিখনির মাধ্যমে তুলে ধরেছেন তারই নাম হলো আলা হযরত
তারই নাম হলো আলা হযরত এ ব্রাদারার ইসলাম আচ্ছা খুব ছোট করে দিই তারপরে লিখেছে আগে আল্লাহর উপর ঈমান আনতে হবে না রাসূলের উপর একজন বক্তা বলেছে আগে রাসূলের উপর ঈমান আনতে হবে এই কথাটি কতটা সত্য যে বক্তা বলেছে পাকা জাহিল যে বক্তা বলেছে ও বক্তা হলো পাকা মূর্খ পাকা জাহিল প্রথমে আল্লাহর উপর ঈমান আনতে হবে তারপরে রাসূলের উপর ঈমান আনতে হবে কোরআন বলে লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা ঈমান নিয়েছো আল্লাহর উপরে তারপরে রাসূলদের উপরে বুঝতে পারলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ব্যতিরেকে অন্য কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ব্রাদার এরকম শতাধিক দলিল আছে আপনি ইমানে মুজমাল পড়ে দেখেন ইমানে মুফাসসাল পড়ে দেখুন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি আগে ইমান নিয়ে আসতে হবে আল্লাহর উপর তারপরে ইমান নিয়ে আসতে হবে রাসূলের উপর এ ব্রাদার তবে নবীকে বিশ্বাস করতে হবে তবে আপনি আল্লাহকে বিশ্বাস করতে পারবেন তো যদি কেউ বলে যে আল্লাহর উপরে আগে ঈমান নবীর উপরে আগে ঈমান নিয়ে আসতে হবে না নিয়ে আসলে ও বেঈমান হবে জেনে নিতে হবে যে আর পুঁজি খালি আর ভাড়ে কিছু নাই আর ভাড় খালি ই হলো জাহেল আর জ্ঞান নাই এ ব্রাদারান ইসলামী কথা কোনদিন বলা যাবে না এই সমস্ত জাহেল জোহালার জন্য সুন্নি জামাতের বদনাম বুঝতে পারলেন মশলাকে আলা হযরত মান্যকারীদের বদনাম কিছু বিজনেসম্যান আছে এই বিজনেসম্যানদের জন্য দেওবন্দীদের মাদ্রাসায় যাকাত ফেতরা ওসুর খালের টাকা দান করা যাবে কি যদি করে দয়া দেয় তাহলে তার হুকুম কি দেওবন্দী তাবলিগি জামাতি কাদিয়ানি ওয়াহাবীদের মাদ্রাসায় যাকাত ফেতরা ওসুর দিলে আদায় হবে না আদায় হবে না তাদেরকে যাকাত ওসুর ফেতরা দেওয়া হারাম তাদেরকে আর্থিক সাহায্য করা হারাম সুতরাং যাকাত ফেতরা ওসুর দেওয়ার আগে যাচাই করে নেবেন যে সুন্নি মাদ্রাসার ব্যক্তি না চুন্নি মাদ্রাসার ব্যক্তি সুন্নি মাদ্রাসার ব্যক্তি না ওয়াহাবি মাদ্রাসার ব্যক্তি এ ব্রাদার ইসলাম আপনি যাচাই করে ফেতরা ওসুর যাকাত দিবেন আচ্ছা 73 ফিরকার মধ্যে একটি ফিরকা যাবে জান্নাতে জান্নাতি কোন দলটি সেই যা জান্নাতি দলটি হলো আহলুস সুন্নাতাল জামাত আহলুস সুন্নাতাল জামাত সুন্নি জামাত এই জামাতটার নাম কি বললাম এই জোরে বলেন তো সবাই মিলে জোরে একটু জোরে সুন্নি জামাত যে জামাতের ব্যক্তি পীর ওলি আউলিয়া বুজুর গানে দিনদেরকে মান্য করে বুঝতে পারলে এরাই হলো জান্নাতি দল আরে দেওবন্দি তাবলিগি জামাতি কাদিয়ানি ওয়াহাবি রাফেজি সিয়া খারেজি জামাতি যত দল নতুন নাম শুনছেন সব পাকা জাহান্নামী দল পাকা জাহান্নামী দল এ ব্রাদার আর ইসলাম জান্নাতি দলের মানুষ জাহান্নামী দলের কি ইমামের পিছনে নামাজ পড়তে পাবে কি তার মানে জাহান্নামী দল দেওবন্দি ওয়াহাবি লামাজাবি ফারাজি সালাফি গায়র মুকাল্লিদ রাফেজি সিয়া খারেজি নেচরি যত রকমের জাহান্নামী দল বেরিয়েছে এদের পিছনে নামাজ পড়া হারাম এদেরকে মসজিদের ইমাম করা হারাম এদের পিছনে ঈদের নামাজ পড়া যাবে না বকরা ঈদের নামাজ পড়া যাবে না পাঁচ ওয়াক্ত যাবে না জুমার নামাজ পড়া যাবে না এদের পিছনে কোনো নামাজ পড়া যাবে না এদেরকে সালাম করাও যাবে না এদের সালামের উত্তর দেওয়া যাবে না তারা অসুস্থ পড়লে দেখতে যাওয়া যাবে না তারা মারা গেলে তাদের জানাজাতে অংশগ্রহণ করা চলবে না তাদের সঙ্গে নামাজ পড়া যাবে না তাদের জন্য দুয়ায়ে মাগফিরাত করা যাবে না আর একটা আছে প্রশ্ন ব্রাদার আর ইসলাম মহিলারা মেন্স অবস্থায় রোজা নামাজ এবং কোন ইসলামিক মাহফিলে যেতে পারে কি মহিলারা মেন্স অবস্থায় মাসিক অবস্থায় রোজা রাখা হারাম রোজা রাখতে পারবে না রমজানের পর যদি রোজার মাসে মেন্স হয় মাসিক হয় তবে ঈদের পর যে রোজাগুলো ছুটে গেছে সেই রোজাগুলো তাড়াতাড়ি কাজ আদায় করে নেবে তারপরে শাওয়ালের ছটা রোজা রাখবে আর মাসিক অবস্থাতে মেন্স অবস্থাতে নামাজ মাফ তবে মেন্স অবস্থাতে কোনো ইসলামিক মাহফিলে পর্দা সহকারে যেতে পারে
নাপাক অবস্থাতে মেন্স অবস্থাতে পর্দা সহকারে কোন ইসলামিক সভাতে যেতে পারে দেওয়া যায়? ছেলে এবং মেয়ের সামনে মাকে কতটা পর্দা করতে হবে? ছেলে এবং মেয়ের সামনে মাকে, মেয়েকে দেখো পর্দা করতে হবে না, ছেলেকে দেখো পর্দা করতে হবে না। ছেলেকে দেখে পর্দা করা ফরজ নয়, তাই বলে যে শরীরের কাপড়কে নামিয়ে রাখবে তা নয়। বুঝতে পারলে? শরীর তো ঢাকাই থাকবে, আর মেয়ে মেয়ে তো মেয়ে। সুতরাং ছেলেকে দেখে পর্দা করা ফরজ নয়, তবে বাড়িতে থাকলেও আপনার শরীরকে মা আবৃত করে রাখবে, মায়ের চরিত্র দেখে যেন মেয়ে চরিত্র শিক্ষা লাভ করে। বুঝতে পারলেন? বাড়ির মেয়ে বৌমা তারা যেন পর্দা করতে যেন শিখে। আচ্ছা, সুদ বা লোন নিয়ে ব্যবসা করা শরীয়তের হুকুম কি? যদি ভারতবর্ষের ব্যাংকের লোন দিয়ে ব্যবসা করাতে যদি আপনার উপকার হয়, তবে লোন নিয়ে ব্যবসা করা যায়। ভারতবর্ষের ব্যাংক থেকে যে সমস্ত ব্যাংক বিধর্মীদের দ্বারা পরিচালিত হয়, সেই সমস্ত ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে আপনার যদি উপকার হয়, তবে আপনি লোন নিয়ে ব্যবসা করতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই। কোন অসুখ ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য 1,00,000 টাকা সুদ নিয়ে তাকে সুস্থ করতে 50,000 টাকা ব্যয় হয়ে গিয়েছে আর 50,000 টাকা জমা আছে, তাহলে করণীয় কি? যে কোন অসুস্থ ব্যক্তিকে দেখানোর জন্য ব্যাংক থেকে আপনি লোন নিতে পারেন, তাই বলে কোন মুসলমানের নিকটে সুদে টাকা নিতে পাবেন না। কোন মুসলমানের নিকটে সুদে টাকা নিতে পাবেন না। তবে অসুখ দেখানোর জন্য কোন বিধর্মীর কাছ থেকে যদি নেন, তবে সুদ হবে না, কারণ মুসলমান আর বিধর্মীর মধ্যে সুদ হয় না। সুতরাং কোন বিধর্মীর কাছ থেকে নিয়ে যদি এরকম কোন মারাত্মক অসুখ, আপনার জমি বিক্রি করার নাই, কোন জিনিস বিক্রি করার নাই, আপনার কোন সংস্থা নেই যে আপনি অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করাবেন, তো এরকম লোন নিয়ে যদি আপনি নেন, ব্যাংক থেকে লোন নিয়ে যদি চিকিৎসা করান জায়েজ, অথবা কোন বিধর্মীর কাছ থেকে যদি নিয়ে করেন জায়েজ, আর 50,000 টাকা যেটা বাঁচবে সেই টাকাটা ওকে লোন যেটা নিয়েছেন আপনি তাড়াতাড়ি ফিরিয়ে দিবেন, বাকি যেটা থাকবে কিস্তি কিস্তি ভয় সেটা আপনি পরিশোধ করে দিবেন। পীর মুরিদের সম্পর্কে কেমন হওয়া উচিত এ সম্পর্কে তো বলে দিয়েছি। জি, পীর হবে শরীয়তের পাবন, আল্লাহ দিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এটা হলো আল্লাহর ওলিদের সংজ্ঞা, আল্লাহর ওলিদের সংজ্ঞা। আমি শুনেছি পিতা মাতার চেয়ে গুরুজন বা শিক্ষকের বেশি ভালোবাসতে হবে, এ কথা কি? কথাটা সত্য? শুনলেন? আমার আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্ন, পীরের আদব কি? তার মধ্যে তিনি বলেছেন যে পিতা অপেক্ষা মুর্শিদের হক বেশি। একবার সুবহানাল্লাহ বলবেন না, আরে জোরে বলেন না, পিতার হক অপেক্ষা মুর্শিদের হক বেশি। যারা মুরিদ বা বেমুরিদ সবাই ভালো করে শুনেন, আমার আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্নের উত্তর দিতেছেন ফিকহি ইনসাইক্লোপিডিয়া আল আতাইয়া নববিয়্যা ফি ফাতাওয়া রাযাবিয়্যার দ্বাদশ খণ্ডের মধ্যে, যে মুর্শিদের হক বেশি বলে। কেন বলে? পিতা সঙ্গে মাটির তৈরি দেহের সম্পর্ক, আর মুর্শিদের সঙ্গে হলো রুহের সম্পর্ক। পিতার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু মুর্শিদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হবে না। এ বেরাদার, এই জন্য পিতা অপেক্ষা মুর্শিদের হক বেশি। মশলা বুঝা গেল? জি। নিজের কোন পীরের নিকটে মুরিদ হওয়ার পর আমার আলা হযরত বলেন, নিজের সমস্ত ধন সম্পদের মালিক নিজের পীরকে মনে করতে হবে, যে আমার বলতে আর কিছু নেই, আমার মালপত্র ধন সম্পদের মালিক হলো আমার পীর, এমন কি আপনারও মালিক হলো পীর।
বুঝতে পারছেন এর নাম হলো বায়াত এর নাম হলো বিক্রি হওয়া পীরের সম্মান করা পীরের আদব করা পীরের খানদানের আদব করা পীরের সন্তানের আদব করা এটা হচ্ছে আমার আলা হযরত বর্ণনা করেছেন তার উপস্থিতিতে হোক তার অনুপস্থিতিতে হোক আর আপনার আদব রক্ষা করা এর আরো কাগজ দেরি হবে আর নাই মিজানুর রহমান আজহারি ডাক্তার জাকির আচ্ছা লোকেদের নাম লিখেছে গো মিজানুর রহমান আজহারি ডাক্তার জাকির নায়ক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহমদুল্লাহ আমির হামজা গোলাম রব্বানি ব্রাদার রাহুল রফিকুল বিন সাইদ দিলওয়ার হোসেন সাইদি এদের বক্তব্য শোনা কি এরা কি সুন্নি এই যে নামগুলো বললাম এরা এদের বক্তব্য শোনা হারাম সুন্নিদের জন্য সুন্নিদের জন্য এদের বক্তব্য শোনা হারাম এরা হলো পাকা গলগলে আপনার ওয়াহাবি এই বক্তাগুলো হলো পাকা ওহাবি বক্তা এই মিজানুর রহমান আজহারি কত যে ভুল কথা বলেছে ওর ভুল কথা কম্পিউটারে লোড লিবে না তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ই চিটার ই বলেছে শামুক খাওয়া যায় ঝিনুক খাওয়া যায় তারপরে কচ্ছপ খাওয়া যায় তারপরে আপনার কোচিয়া খাওয়া যায় বলছে সব খাওয়া যায় কত যে ভুল মশলা বলে আর আপনার হিসাব করা যাবে না ই হলো এই সমস্ত জাকির নায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহমদুল্লাহ আমির হামজা গোলাম রব্বানি তো মেয়ে ছেলের অধরা অধি জানে না পাকা সিনেমা কত যে সিনেমার গান মুখস্থ করে রেখেছে আর আপনার হিসাব নাই এই জন্য এসব হবে ইয়া নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে এই গোলাম রব্বানি এই রফিকুল বিন সাইদ এই দিলওয়ার হোসেন সাইদি তো জেলে পড়ছে হ্যাঁ এই সমস্ত বক্তাদের বক্তব্য শোনা হারাম এরা হলো পাকা ওয়াহাবি আপনাদেরকে অনুরোধ করব ইউটিউবে ফেসবুকে বক্তব্য শুনলে যাচাই করে শুনবেন যারা সুন্নি বক্তা তাদের বক্তব্য শোনা জায়েজ আর ওয়াহাবি দেওবন্দি তাবলিগি জামাতি কাদিয়ানি তারপরে নেচরি তারপরে রাফেজি তারপরে সিয়া খারেজি এদের বক্তব্য ইংরেজিতে বলুক হিন্দিতে বলুক বাংলাতে বলুক গুজরাটিতে বলুক আরবিতে বলুক ফার্সিতে বলুক উর্দুতে বলুক যে ভাষাতেই বলুক তাদের বক্তব্য শোনা হারাম আচ্ছা শিশুকে কতদিন দুধ পান করাতে পাবেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চিটার মশলা জানে না ফাতুয়া জানে না বলেছে যতদিন মায়ের স্তনে দুধ থাকবে ততদিন পান করবে একে পাগলা গারদে ভর্তি করা দরকার মশলা হলো মা বোনেরা ভালো করে শোনেন মশলা হলো একজন শিশুকে দু বছর দুধ পান করাতে পাওয়া যাবে কতদিন এই জোরে বলেন দু বছর এর অতিরিক্ত দুধ পান করাতে পাওয়া যাবে না আর ওই চিকার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে স্তনে যত যত দিন দুধ থাকবে তত দিন পার করাবে তাতে 14 বছর বয়স হয়ে যায় একে জেলখানাতে আপনার এই পাগলা গারদে ভর্তি করা দরকার না দরকার নয় একে পাগলা গারদে ফেলা দরকার আর ব্রেনের চিকিৎসা করা দরকার ওই বাংলাদেশ বলে চলছে আপনার পশ্চিমবঙ্গ যদি হতো তাকে দেখা যায় আর ভাড়ে কতটা তেল আছে পশ্চিমবঙ্গ হলোকে দেখা যাবে আপনার এই ব্রাদার রাহুল এই তো জলঙ্গি বাড়ি মুচির বেটা চামারের বেটা জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েনি কম্পিউটার নিয়ে খেলা করে কেউ যদি ওর মান্যকারী থাকে তাকে নিয়ে আসেন ওই জলঙ্গি আপনার ওই ওখানেই বসবো মুনাজারা তোকে যদি বসাতে পারেন ওটার কি জায়গাটার নাম জোরতলা জোরতলাতে ওর বাড়ি তে কেউ যদি পারেন তোকে জোরতলাতে মুনাজারাতে বসান ও কোরআন পড়তে জানে না হাদিস পড়তে জানে না জাকির নায়কের আপনার বক্তব্য শুনে বক্তব্য রাখে আর কম্পিউটার লিয়া খেলা করে পাকা চামারের বেটা মুচির বেটা ওই জলঙ্গির লোককে জিজ্ঞাসা করেন আর বাপ আপনার মুচি ছিল চামার ছিল ব্যবসার লেগে আপনার ঘুরে এসেছে বিমল দা এই তো হচ্ছে ব্যাপার বুঝতে পারলেন এরা সব ইহুদি খ্রিস্টানের দালাল হালুয়া রুটি খাওয়া কি সবে বাড়াতে যাইজ লেকিন হালুয়া রুটি সবে বাড়াতে কেন বিনা সবে বাড়াতেও খাওয়া যায় সবে বাড়াতেও যাই বিনা সবে বাড়াতেও যাই হালুয়া খাওয়া আমার রসুলুল্লাহর সুন্না আর এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে না যাইজ বেদাত শিরক কি কি যে বলে আমার সিনাসিস মুফতি আলী হোসাইন বলতেছিলেন না যে ওদের বেদাত শিরকের গোডাউন হচ্ছে দেওবন্দ
स्वामी स्त्री दूध पान करते पावे की स्त्री दूध पान करा हराम स्त्री दूध पान करा हराम जदि क्यों पान करे नाई ताके तौबा करते जदि पान करे नाई অসতর্কতা অবস্থাতেই হোক আর যে অবস্থাতেই হোক যদি পান করে নাই তাকে তওবা করতে হবে কারণ পান করা হলো হারাম ব্রাদার আল ইসলাম এই সমস্ত মশলা জিজ্ঞাসা আপনার ওই খবিস আপনার বলেছে সবে বারাতে রাত্রি ভাগ্য পরিবর্তনের রাত্রি কি জি হ্যাঁ সবে বারাতে এক বছরের ভাগ্য নির্ধারিত করা হয় পরিবর্তনের রাত্রি ফি হা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আল্লাহ তাআলা বলেন এই মহামান্বিত রাত্রিতে আল্লাহ তাআলা হিকমতময় কর্মসমূহকে বণ্টন করে থাকেন আচ্ছা মসজিদে কালিমা লেখা যাবে কিনা জি যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম মসজিদে কালিমা লেখা যায় ব্রাদার আজ পর্যন্ত কোনো ওয়াহাবী কালিমা লেখাকে মসজিদে দলিলের আলোকে না জায়েজ প্রমাণ করতে পারেনি আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি কিয়ামত পর্যন্ত কোনো ওয়াহাবীর পক্ষে কালিমা লেখাকে মসজিদে না জায়েজ প্রমাণ করা সম্ভব হবে না হবে না হবে না ব্রাদার ইসলাম মসজিদে কাবা শরীফ ও মদিনা শরীফের ছবি লাগানো কি কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি তো কাবার ছবি লাগা চলবে না ব্রাদার আল ইসলাম মসজিদে মদিনা শরীফের ছবি আর রওজা শরীফের কাবা শরীফের তাসবীর আজকাল যে আপনার মার্বেল প্লেটে পাওয়া যাচ্ছে টাইলসে পাওয়া যাচ্ছে লাগানো যায় এই তো বালির ঘাট গিয়েছিলাম আজ কয়েকদিন আগে ব্রাদার মসজিদের মেহরাবে লাগা ছিল তো ওয়াহাবীরা কাগজ মেরে দিয়েছিল ওয়াহাবীরা কাগজ মেরে দিয়েছিল আজকে চার দিন আগে গিয়েছিলাম মুফতি ইব্রাহিম লেখেন গাওয়া আছে বক্তৃতা রাখার পর যুবকেরা দাঁড়িয়ে গেলে ফাড়াইয়া ফাড়িয়ে ফেলে আর কাগজ কে আমি বলেছি এই নাই মুরাজারা হবে কাবা মদিনার উপরে কাগজ লাগিয়ে রেখেছে ওয়াহাবীরা দেখতে জানে না পাওয়া যায় তাও জায়গা ছিল মদিনা শরীফের উপরে কাবা শরীফের উপর কাগজ লাগিয়ে রেখেছে সঙ্গে সঙ্গে আপনার ফেলে ফেলে দিল তারপরে মুনাজারা চ্যালেঞ্জ করেছে আজ পাঁচ দিন হয়ে গেল কোনো লাগানি না কোনো আপনার লাগান না তো মসজিদে কাবা শরীফ মদিনা শরীফের তসবীর লাগানো সম্পর্ক রাখবেন রাত্রি হয়ে